ক্লাস ওয়ানের বাচ্চারা, তোমাদের এখন ইংরাজি ক্লাস শুরু হলো, যেখানে আমি তোমাদের একটু পুরনো পড়া অভ্যাস করাবো। দেখো, তোমাদের যে বানান লিখতে দেওয়া হচ্ছে খাতাতে, তার মধ্যে আমি বেশ কিছু ভুল কিন্তু চোখে দেখতে পাচ্ছি, যেটা তোমাদের খাতায় বারবার কারেকশান করে দেওয়া হচ্ছে। এবং আমি আরেকটু ভালো করে তোমাদের বলে দিই, তোমাদের এবারে লাস্ট যে কাজটা দেওয়া হয়েছিল সেখানে 40 বানান লিখতে দেওয়া ছিল, ঠিক আছে, 40 to 50। কিন্তু আমি দেখলাম ম্যাক্সিমাম খাতাতে বা বেশিরভাগ খাতাতে তোমরা কিন্তু 40 স্পেলিংটা ভুল করেছো। আমি বুঝতে পারছি তার একটা বড় কারণ হয়তো তোমাদের এই বইটা, তোমরা হয়তো বই ফলো করেছো। দেখো, তোমাদের বইতে 40 বানানটা আছে, FOURTY। আমি কিন্তু তোমাদের 40 বানানটা কেটে দিয়ে কারেকশান করিয়ে দিয়েছিলাম। 40 বানানটা কিন্তু FOURTY 40 নয়, কথাটা 40, FOURTY 40, ঠিক আছে। যখন আমরা 4 লিখবো, যেমন দেখো এখানে 4 বানান আছে, 4 বানান FOUR 4, যখন 4 বোঝাবে, ঠিক আছে। আবার যখন তুমি 14 অর্থাৎ 14 বোঝাবে, তখনও কিন্তু তোমরা FOURTY 14 লিখবে। কিন্তু যেখানে গিয়ে আমরা 40 উচ্চারণ করব, সেখানে কিন্তু আমরা 40 উচ্চারণ করব না, সেখানে আমাদের উচ্চারণটা হবে 40, অর্থাৎ বানানটা হয়ে যাবে FOURTY 40, ঠিক আছে। এটা একটু খেয়াল করো। আরও একটা সমস্যা যেটা আমি তোমাদের খাতা দেখার সময় দেখেছি, তোমরা অনেকেই কী করছো, শুধু বানানটা লিখে দিচ্ছ, ঠিক আছে, ধরো শুধু এইরকম লিখে দিচ্ছ 34 36, না কিন্তু করলে হবে না। ধরো প্রথমে লেফট সাইডে আগে তোমাদের সংখ্যাটা লিখতে হবে, অর্থাৎ নাম্বারটা লিখতে হবে। তুমি ধরো 35 লিখতে চাইছো, তাহলে তোমাকে 3535 লিখতে হবে, ড্যাশ দিতে হবে, তবে কিন্তু তার বানানটা লেখা যাবে, ঠিক আছে। চলো তাহলে, এই জন্যই আমি আজকে তোমাদের একটা রিপিট ক্লাস বা অভ্যাসের ক্লাস রেখেছি বানানের ওপরে। দেখো, বানান বলতে তোমাদের এবারে সিলেবাসে 1 থেকে 50 পর্যন্ত বানান আছে। এবার 1 থেকে 50 মধ্যে তোমরা বানান পুরো অভ্যাস করবে, তার ভেতরেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। যেমন দেখো, 1 ONE 1, 2 TW 2, 3 THRW 3, 4 FOUR 4, 5 FIVE 5, 6 SIX 6, 7 ACVEN 7, 8 EIGHT 8, 9 NINE 9, 10 TEN 10, 11 ELEVEN ELEVEN 11, 12 TWELVE 12, 13 THIRTEEN THIRTEEN, 14 FOURTY 14, 15 FIFE 15 TWEN 15, 16 SIX 16 TWEN 16, তারপরে 17 17, দেখো 17 17 ACVEN 7 TWEN 17, 18 18 EIGH TWEN 18, তোমরা কিন্তু 18 দুটো টি দিয়ে দেবে না, অনেকে 8 বানান টি লেখো, আবার 3 বানান লেখো, তা কিন্তু নয়, 8 TIN নয়, কথাটা 18 EIGHTWEN বা EIGHTWEN 18, এরা উচ্চারণ করবে। 19 NINE 9 TWEN 19, 20 20 TWEN TY 20, আচ্ছা তোমাদের বইতে আর এরপর থেকে নেই বটে, কিন্তু তোমরা তো 20 বানান জেনে গেলে, যখন তখন তারপরে বানান কী হবে, ধরো 20 বানান TWEN TY 20, ONE 21, TWEN TY 20, TW2 22, TWEN TY 20, THRW3 23, এইভাবে কিন্তু তোমরা 29 অর্থাৎ TWEN TY 20, NINE 9, 29 পর্যন্ত করার পরে তারপরে কী আসবে, 30 30, THIRTY 30, হ্যাঁ। এরপরে আমার নেই 40 আছে, আমি কিন্তু তোমাদের জন্য, যেহেতু এই জায়গাগুলো তোমাদের ভীষণভাবে ভুল হচ্ছে, আমি লিখতে গিয়ে তোমাদের দেখেছি 30 বানান তোমরা অনেকে ভুল করছো, তাই আমি 31 থেকে 50 আবার তোমাদের ক্লাসে করাচ্ছি। দেখো 3 1 31, THIRTY 30, ONE 31,
32, 32, THIR, TY, 30, TW, 2, 32, 33, 33, THIR, TY, 30, THRW, 3, 33, 34, 34, THIR, TY, 30, FOUR, 4, 34, 35, 35, THIR, TY, 30, FIVE, 5, 35, 36, 36, THIR, TY, 30, SIX, 36, 37, 37, THIR, TY, 30, SEVEN, 7, 37, 38, 38, THIR, TY, 30, EIGHT, 8, 38, 39, 39, THIR, TY, 30, NINE, 9, 39. এবার বানান খেয়াল করো, 4040, আমার উচ্চারণটা খেয়াল করো, আমরা কিন্তু আমি কিন্তু কোনোভাবেই 40 উচ্চারণ করছি না, 40, ফট আরে পাশে 40 বা ফরট আছে 40, তাহলে এফ ও আর 40 YT, 40, 41, 41, এফ ও আর TY, 40, ONE, 41, 42, 42, এফ ও আর TY, 40, TW2, 42, 43, 43, FORTY, 40, THRW, 3, 43, এখানে এসো, 44, 44, FORTY, 40, FOUR, 4, 44, 45, 45, FORTY, 40, FIVE, 5, 45, 46, 46, FORTY, 40, SIX, 46, 47, 47, FORTY, 40, SEVEN, 7, 47, 48, 48, FORTY, 40, EIGHT, 8, 48, 49, 49, FORTY, 40, NINE, 49, 50, 50, FIFTY, 50, ঠিক আছে? আমরা কিন্তু ক্লাসে আবারও একবার পড়ে নিলাম, তোমাদের সঙ্গে একটাই আমার আলোচনা যে তোমরা 40 বানানটা ঠিক করে নাও, যারা যারা কাটা পেয়েছো, ভুল পেয়েছো, আর যারা সংখ্যা লিখে লিখছো না, তারা সংখ্যা লিখে বানান লেখা অভ্যাস করবে, ঠিক আছে?